জননী এটা আমি ওইদিকে পড়ছি এটা কত অনেকের ফিলিং এর সাথে ম্যাচ করছে বুঝছো যেটা বর্তমানে দাঁড়িয়েছে 46,110 টিকে কথা দেরি করতে পারে 26 মাস ধরে যায় মাননীয় সভাপতি, আজ যে আমরা নগরায়নের নামে পরিবেশের যে অপরিণীয় ক্ষতি করছি তা আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। এরকম চলতে থাকলে একসময় হয়তো সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ শুধুমাত্র উপন্যাসের পাতাই পড়ে থাকবে। তাই আসুন বৃথা তর্ক না করে আমরা সত্যটাকে স্বীকার করে নিই। জলবায়ুর ভারসাম্যহীনতা নয় বরং মানুষের মানবসৃষ্ট কর্মকাণ্ডই পরিবেশ দূষণের একমাত্র প্রধান কারণ, এবং সেই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করে আমরা পরিবেশ দূষণকে রোধ করার জন্য উদ্যোগ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ। ডেকে নিচ্ছি পক্ষ দলের দলনেতাকে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু ভারসাম্যহীনতা পরিবেশ দূষণের প্রধান কারণ, এর পক্ষে আমার সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, মাত্র 16 বছর বয়সে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ভারসাম্যহীনতা নিয়ে গ্রেটা যে আন্দোলন নেমে গিয়েছিলেন তাতে চরম করে গিয়েছিল গোটা বিশ্বে। জলবায়ু ভারসাম্যহীনতার ভয়াবহ দিক নিয়ে নতুন করে ভাবছিল জাতিসংঘকে। হ্যাঁ মাননীয় সভাপতি, এটি যে শিশু কিশোরদের রোগের কারণ শুধু তাই নয়, জলবায়ু ভারসাম্যহীনতার পরিবেশ দূষণের প্রধান কারণ। মাননীয় সভাপতি, পৃথিবী বাংলাদেশের ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক পরিবেশের সভ্যতা। সূর্য থেকে আসা অতিরিক্ত রশ্মিকে আসতে বাধা দেয় এবং পরিবেশ দূষিত হওয়া থেকে বিরত রাখে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছে যে অতি বেগুনি রশ্মির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। ধন্যবাদ প্রতিপক্ষ আমাদের পক্ষে কথা বলার জন্য, কারণ অতিবেগুনি রশ্মি জলবায়ু ভারসাম্যহীনতার একটি অন্তর্ভুক্ত অংশ। তাই প্রতিপক্ষ, আপনারা
নিজে আমাদের পক্ষে কথা বলছেন পরিবেশ প্রবেশ করছে সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি যার ফলে হচ্ছে দূষিত হচ্ছে পরিবেশ তারপর কেমন প্রতিপক্ষ দল বলবে জলবায়ু ভারসাম্যের তা পরিবেশ থাকায় বরফ নিচে আটকে থাকা মিথেন গ্যাস বায়ু দূষিত পরিবেশ সৃষ্টি করছে আর এর জন্য শুধুমাত্র দায়ী জলবায়ু ভারসাম্য